এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতায় তা হলো 33 কিমি। 2, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের স্তরটি হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। 3, যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে পি তরঙ্গ। 2 আছে শূন্যস্থান পূরণ করো, আয়তে আছে সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। 2, চা উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। 3 আয় আছে বাংলাদেশ থেকে ভারত কী কী দ্রব্য আমদানি করে থাকে। এই হচ্ছে বাংলাদেশ, ভারতে আমদানি দ্রব্য এই যে কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি আমদানি করে থাকে। 2 বলেছে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশের সুসম্পর্ক বজায় রাখা দুটি কারণ লেখো। এটা ছায়া প্রকাশনীতে সুন্দর করে আছে বলে ওখান থেকে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। তো একটা কারণ হচ্ছে ধরো বাণিজ্যিক আদান প্রদান, বিশ্বের কোনো দেশই তার প্রয়োজনীয় সব পণ্য বা উপকরণ উৎপাদন করতে পারে না, আবার দেশে যা কিছু উৎপাদিত হয় তার সবটাই সেই দেশ ব্যবহার করতে পারে না, কিছুটা উৎপৃত্ত থাকে। তাই পণ্যদ্রব্য আদান প্রদান আর বাণিজ্যিক লেনদেনের কারণে ভারতেরও প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখা খুব প্রয়োজন। 2 হচ্ছে জলসম্পদের সুষ্ঠু ব্যবহার, ভারতে এমন অনেক নদী আছে যেগুলির ঊর্ধ্ব প্রবাহ বা নিম্ন প্রবাহ প্রতিবেশী দেশগুলির অন্তর্গত। অর্থনৈতিক উন্নয়নে এসব নদীকে সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজনীয়। 4 রায়তে বলেছে প্রশান্ত সাগরীয় মেঘলা কী। আচ্ছা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কী? পৃথিবীর প্রায় 75% আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অবস্থান করছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকায় হর্ন অন্তরীপ থেকে উত্তরে আন্দিজ, রকি, আলাস্কা পর্যন্ত অংশে প্রায় 106টি আগ্নেয়গিরি আছে যারা নিয়মিত অগ্নুদ্গম করে চলেছে। এর মধ্যে পিলি, কটোপ্যাক্সি, অ্যাকনকাগুয়া উল্লেখযোগ্য আগ্নেয়গিরি। পশ্চিমে আবার রাশিয়ার পূর্বে বেরিং প্রণালী, অ্যালুশিয়ান, কামচাটকা, জাপান, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ অতিক্রম করে পশ্চিমে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে প্রসারিত অংশে প্রায় 304টি আগ্নেয়গিরি রয়েছে। এই অংশে ফুজিয়ামা, ক্রাকাতুয়া প্রভৃতি আগ্নেয়গিরি রয়েছে। আর মেঘলা বলা হয় কেন না, সামগ্রিকভাবে প্রশান্ত মহাসাগরকে ঘিরেই আগ্নেয়গিরির অবস্থান অনেকটা বলয়ের মতো বলে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা মেঘলা বলে। দুয়ে দিয়েছে পৃষ্ঠ তরঙ্গ আর প্রাথমিক তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ পি আর এল হলো পৃষ্ঠ তরঙ্গ। তাহলে যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠ প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক তরঙ্গ বলে, আর যে তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর চারিদিকে ঢেউয়ের মধ্যে ছড়িয়ে পড়ে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ বলে। প্রাথমিক তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয় আর এল তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্রে উৎপন্ন হয়। প্রাথমিক তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথের দিকেই কাঁপতে থাকে। আর ভূমিকম্প তরঙ্গ বা এই পৃষ্ঠ তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহপথে তির্যকভাবে ওঠানামা করে। প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট আর পৃষ্ঠ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। 3টে পার্থক্য বলেছে। 5 আয়তে দিয়েছে উৎপত্তি আর গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো। তোমার উৎপত্তি এবং গঠন অনুসারে আগ্নেয়শিলাকে 2 ভাগে ভাগ করা যায়। নিঃসারী আগ্নেয়শিলা ভূ অভ্যন্তরে তাপ ও চাপে তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। যেমন ব্যাসল্ট খুব দ্রুত জমাট বাঁধে বলে দানাগুলো সূক্ষ্ম হয়। আর উদ্বোধি হচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয়। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শ্লেষ সৃষ্টি করে তাকে উদ্বেধী আগ্নেয়শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলি বড় আকৃতির হয়, যেমন হচ্ছে গ্রানাইট।
আচ্ছা, উৎপত্তি অনুযায়ী আবার নিঃসারী আগ্নেয় শিলা দুরকমের আছে, লাভা শিলা আর পাইরোক্লাস্টিক শিলা। ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে এসে লাভারূপে শীতল আর কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে, লাভা শিলা বলে, যেমন ব্যাসল্ট। আর আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্বে জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে, যেমন টুফ। আর ভূগর্ভের কোন গভীরতায় শিলার উৎপত্তি হচ্ছে সেটা আবার দু রকমের। একটা পাতালিক, যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে 10 কিলোমিটারের বেশি নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে কড়াগুলো আকৃতি বড় হয়, যেমন গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। আর উপপাতালিক হচ্ছে যেসব উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতলে জমাটবদ্ধ হয় বলে এ প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। পরফাইরি ডলেরাইট হলো উদাহরণ। দুয়েতে আছে তিনটি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় দাও, এটা তোমাদের বইতেই আছে, বইতে যেটা আছে ওইটা ওখানে করে লিখে দিলেও হবে। তিনটি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয়, এই যে কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় সংক্ষিপ্ত। কোয়ার্টজ খুব কঠিন, মূলত সাদা ষড়ভুজাকৃতি কেলাসাকার। গ্রানাইট আর ব্যাসল্ট শিলার মূল উপাদান। কোয়ার্টজ থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী, গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয়। ফেলসপার, সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট এবং ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান। সাদা রঙের প্ল্যাজিওক্লেজ ফেলসপারের মূল রাসায়নিক উপাদান সোডিয়াম। আবার গোলাপি অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান হলো পটাশিয়াম। সেরামিক শিল্পে কাঁচ এবং কাঁচ তৈরিতে ফেলসপার ব্যবহৃত হয়। অভ্র চকচকে মসৃণ, পাতলা, ভঙ্গুর প্রকৃতির। অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে। এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে। অভ্র তাপ আর বিদ্যুতের কুপরিবাহী। বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং তৈরিতে অভ্র ব্যবহৃত হয়। জিপসাম বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ। জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। সিমেন্ট শিল্পে, সার তৈরি আর নির্মাণ কাজে জিপসাম ব্যবহৃত হয়। তো চারটে দেওয়া আছে, যে কোনো তিনটে লিখে দেবে। তো এই ছিল অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।